জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া আয়োজন করা হয়। মিরপুর 14 নম্বরে জামিউল মাদ্রাসা ঈদগাহ মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ ইসহাক মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আফমো বাহাউদ্দিন নাসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেজবাউল হোসেন সাচ্চুক।